হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের টপিকটা হচ্ছে ব্রাব ব্রাউজার নিয়ে। আসলে অনেক দিন পর আপনাদের সাথে ব্রাব ব্রাউজার নিয়ে হাজির হয়েছি। সো আসলে আমি অনেক দিন পর কেন আপনার সাথে হাজির হতেছি এটা নিয়ে আপনাদের ফুল ডিটেলস বলবো, ঠিক আছে? আসলে এটা আমার অনেক কষ্ট করার পর আসলে এটা আমি সাকসেস হয়েছি। কারণটা হচ্ছে যে আসলে আমার অ্যাপল ওয়ালেট একটা ছিল, ওটা আসলে আমি যতবার আমি কানেক্ট করছি, ঠিক আছে, ততবার আমার আইডিটা সাসপেন্ড করে দেই। মানে আমি প্রায় অনেক আইডি ইউজ করছি, এটাতে প্রায় অনেক সাসপেন্ড করে দেয়। সো তাদেরকে বলবো, যাদের মানে অ্যাপল অ্যাকাউন্ট মানে সাসপেন্ড হয়েছে তাদেরকে বলবো অবশ্যই আমাদের একটা হোয়াটসঅ্যাপ দেওয়ার লিঙ্ক আছে, ঠিক আছে? জাস্ট হোয়াটসঅ্যাপ দেওয়ার লিঙ্কটা অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। সো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ঠিক আছে? জাস্ট এটাতে আপনারা অবশ্যই সব ইনফরমেশান জানাবেন, আপনাদের যত প্রকার প্রবলেম আছে জাস্ট এখানে জানাবেন, আপনাদের অবশ্যই আমি হেল্প করার ট্রাই করবো। আসলে আমি অনেক করার পর আমি একটা ট্রিক্স পাচ্ছি যে কীভাবে আপনারা মানে অ্যাপল ওয়ালেটটা আপনারা কীভাবে আপনারা এটা ভেরিফাই করবেন, ঠিক আছে? সো তার আগে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট। সো যারা যারা এখনও অনলাইন বিলি 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই যে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন, জাস্ট সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এরকম হয়ে যাবে, পাশে লাগে বেল আইকন, দেখবেন জাস্ট বেল আইকনটিতে বাজিয়ে দিবেন। সো যারা ডিসক্রিপশন বক্সটা চিনে না তাদেরকে দেখা দিচ্ছি যে ডিসক্রিপশন বক্সটা কী। এই যে দেখুন আপনার যে লেখাটা, ঠিক আছে, এই লেখাটা বোঝাচ্ছে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ব্রাব ব্রাউজার ডাউনলোড লিঙ্ক, ঠিক আছে? এই যে দেখুন ব্রাব ব্রাউজার ডাউনলোড লিঙ্ক, তারপর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আর এখানে আরও কয়েকটা লিঙ্ক দিয়ে থাকবো, অবশ্যই ওইগুলো থেকে আপনারা অ্যাকাউন্টগুলো করতে হবে, বুঝছেন? সো বিস্তারিত সব কিছু ভিডিওতে বলবো, প্লিজ ভিডিওটা অবশ্যই টেনে টেনে কেউ দেখবেন না। সো তার আগে আমি দেখাই, এই যে দেখুন আমার অ্যাপল ওয়ালেট, ঠিক আছে, আমার প্রায় অনেকগুলো অ্যাপল ওয়ালেট সাসপেন্ড হয়েছে। যে দেখুন এখান থেকে একটা অ্যাকাউন্ট করছিলাম, এই যে দেখুন আমার একটা সাসপেন্ড করে দিছে। সো দেখুন আমি আরও অনেক জিমেল অ্যাকাউন্ট করছিলাম, ঠিক আছে, দেখুন সাসপেন্ডেড। তো আমি আরও দেখাই, এই যে দেখুন এটাও কিন্তু সাসপেন্ডেড। সো আসলে আপনারা যদি চান যে অ্যাপল ওয়ালেট, ঠিক আছে, এটা মানে কীভাবে ভেরিফাই করবেন একদম ফুললি, মানে যাদের সাসপেন্ড হচ্ছে, ঠিক আছে, তারা যাদের সাসপেন্ডটা না হয় কীভাবে করতে, অবশ্যই যদি চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই অ্যাপল ওয়ালেট মানে সাসপেন্ডেড এটা প্রবলেম সলভ ইট অবশ্যই ভিডিও একটা নিয়ে আসবো, যদি আপনারা অবশ্যই কমেন্টটা করেন। সো ভিউয়ার্স, বেশি বকবক করে বলছি, এখন চলুন মূল টপিকে চলে যাই। সো আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে এরকম একটা ইমেজ চলে আসবে, ঠিক আছে? সো আমার এখান থেকে জাস্ট দেখুন ডাউনলোড ব্রাব, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে, জাস্ট প্লে স্টোর থেকে আপনারা এই যে দেখুন ব্রাব ব্রাউজার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই ব্রাউজারটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। সো তারপর আপনাদের কী করতে হবে ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এই যে দেখুন এই লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা তো, তারপর এই লিঙ্কটাতে উপর একটা ক্লিক করতে হবে। সো এই লিঙ্কটাতে ক্লিক করার পর, সো তারপর দেখুন যে দেখুন সাইন আপ নাও, এখানে জাস্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে? আটাও হচ্ছে অবশ্যই আপনাদেরকে এটা অবশ্যই ব্রাব ব্রাউজারও করতে হবে, বুঝছেন? সো আমি জাস্ট এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি ইউসি ব্রাউজার থেকে, জাস্ট আপনাদের অবশ্যই এই লিঙ্কটা অবশ্যই ব্রাব ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা করতে হবে, নাহলে কিন্তু আপনারা আর্নিংটা করতে পারেন। আসলে এটা মূলত আর্নিং হচ্ছে ব্রাব ব্রাউজার থেকে, ঠিক আছে? সো আপনার ব্রাব ব্রাউজার অবশ্যই লিঙ্কটা পেস্ট করার পর জাস্ট এখানে সাইন আপ করার পর এখানে জাস্ট আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, কাঙ্ক্ষিত ইমেলটি দিয়ে দিবেন। সো জাস্ট আপনাদের জাস্ট দেখাচ্ছি। সো যাই হোক, এখানে জাস্ট ইমেলটা দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সো তারপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনাদের সাথে, ঠিক আছে? জাস্ট আপনারা এখানে আপনাদের নামটা দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করে দিবেন। সো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা জাস্ট এই যে দেখুন স্কিপ ফর নাও এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনাদের ইমেল একটা মেসেজ পাঠাবে, জাস্ট আপনারা মেলটা চেক করে নেবেন, ঠিক আছে? সো মেলটা চেক করার পর আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। সো তারপর আপনার সময় এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আপনার কী করবেন, জাস্ট কাঙ্ক্ষিত আপনাদের এই মোবাইলটা একটু নিচে করে নেবেন, ঠিক আছে? নিচে করার পর দেখবেন যে এরকম অ্যাড চ্যানেল নামের একটা অপশন দেখবেন, ঠিক আছে? জাস্ট আপনার এই অ্যাড চ্যানেলে আপনারা ক্লিকটা করে দিবেন। সো অ্যাড চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনার চাইবে ওয়েবসাইট এবং কি ইউটিউব, ঠিক আছে? সো আপনারা অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, ঠিক আছে? জাস্ট আপনার এখানে ক্লিক করে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন, ঠিক আছে? এখন দেখুন আপনি বলবেন যে ভাই আমি আসলে ইউটিউবার না, ঠিক আছে? সো আপনাদের কোনো প্রকার কোনো ইউটিউবার হতে হবে না, ঠিক আছে? আপনি জাস্ট যে জিমেলটা দিয়ে ইউটিউব অ্যাকাউন্টটা করছেন জাস্ট ওইটা দিয়ে আপনারা বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? সো তারপরে যে দেখুন আপনাদের যদি এখানে আপনাদের অবশ্যই ব্রাব ব্রাউজার অবশ্যই আপনাদের ইউটিউব যে চ্যানেলটা আছে অবশ্যই এটা এখানে অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে? সো দেখুন এখানে জাস্ট আপনার মনে করেন এটা আপনার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? জাস্ট আপনার এটার উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে একটা দেখবেন যে এরকম অ্যালাও নামে একটা অপশন দেখবেন, আপনার জাস্ট দেখাচ্ছি, এ দেখুন এরকম নামে একটা অ্যালাও অপশন দেখবেন বাটন, জাস্ট ওই বাটনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে, তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে দিয়ে দিবে। সো দেখুন তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনাদের ইউটিউব চ্যানেলটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে। সো এই যে দেখুন আমার দেওয়া তিন নাম্বার লিঙ্কটাতে অবশ্যই ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে দেখুন
http.apple.com মানে এটাতে আপনার অবশ্যই করতে হবে। আপনারা অবশ্যই এটাতে অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনারা এটা পেমেন্টে নিতে পারবেন না। সো apple.com অলরেডি আপনি ক্লিক করবেন, ঠিক আছে, আপনি এরকম ইন্টারফেস চলে আসবেন, ঠিক আছে। জাস্ট আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন, এই কর্নারে অবশ্যই ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর দেখবেন যে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা এই সিন আপ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের এখানে জিমেল এবং আপনাদের একটা নাম্বার দিতে হবে, ঠিক আছে। অবশ্যই একটা জিমেল একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা অবশ্যই ভ্যালিড হতে হবে। সো মনে করেন ফার্স্টে আপনাকে অবশ্যই কী কী লাগাতে হবে, ফার্স্টে আপনার অবশ্যই একটা বড় হাতে অক্ষর দিতে হবে, তারপর ছোটো হাতের, তারপর ওয়ান, ঠিক আছে। এরকম করে আপনাদের অবশ্যই এখানে দেখুন চারোটা টিক দিতে হবে, ঠিক আছে। তারপর এরকম একটা চিহ্ন দিতে হবে আপনাদের, ঠিক আছে। এখানে অবশ্যই ওরা দিয়ে দিছে। তারপর আপনার কী করবেন, এখানে ক্লিক করে জাস্ট বাংলাদেশ এখানে জাস্ট নেক্সট একটা থাকবে, জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। সো এই যে দেখুন নেক্সট একটা বাটন থাকবে, জাস্ট এই নেক্সট বাটনে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সময় এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে আপনারা কী করবেন, আপনাদের নাম, ঠিক আছে, যা আছে সব কিছু ফিল আপ করে নেবেন। সো আপনাদের সব কিছু দেওয়ার পর জাস্ট আপনার কী করবেন, এই দেখুন নেক্সট একটা বাটন, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা এই যে দেখুন কনফিগার, এটা জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের একটা কোড দেবে, এই কোডটা অবশ্যই এই কোডটা কপি করে নেবেন। কপি করার পর আপনাদের কী করতে হবে, এই একটা অ্যাপস, আমি অ্যাপসের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, ঠিক আছে। এই যে দেখুন এত রকমের অ্যাপস, এই অ্যাপসটা আপনার অবশ্যই ডাউনলোড করতে হবে। সো আপনি যখন অ্যাপসটা ডাউনলোড করেন তখন আপনার সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, এই যে দেখুন বিগেন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর এখানে আপনারা এই ইন্টার অ্যাপ রুটেড কোড, ঠিক আছে, সরি কি, এখানে জাস্ট ক্লিক করবেন। এটাতে আপনারা এই লাস্টেতে এটা ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর এখানে আপনাদের জাস্ট একটা নাম দিয়ে দিবেন, জাস্ট এখানে আপনাদের এই কীটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। যেটা আপনারা কপি করছিলেন এখানে বসে দিয়ে জাস্ট এই অ্যাডে ক্লিক করে দিবেন। সো অ্যাডে ক্লিক করার পর এখানে আপনারা অনেক ধরনের কোড দেখবেন, ঠিক আছে। জাস্ট এই যে দেখুন এই কোডটা আপনারা জাস্ট এখানে এরকম টিপ দিয়ে ধরে রাখলে, ঠিক আছে, এটা অলরেডি কপি হয়ে যাবে। জাস্ট আপনারা কাঙ্ক্ষিত সাইডে গিয়ে এই যে দেখুন এখানে আপনারা জাস্ট বসে দিয়ে জাস্ট বেরিফাইতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসে। আপনার কী করবেন, এই কোডটা অবশ্যই কপি করে রাখবেন, অবশ্যই জিমেল অথবা কোনো জায়গায় সেভ করে নিতে পারেন। সো তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসে আপনাদের মাঝে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এই যে দেখুন বিগিন এ ভেরিফাই মেম্বার, ঠিক আছে, না আপনাদের জিমেল একটা মেসেজ যাবে, জাস্ট এই বিগিন এ ভেরিফাই মেম্বার, এখানে জাস্ট ক্লিক করে আপনারা এই যে দেখুন স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের অ্যাড্রেস সবগুলো ফিল আপ করে জাস্ট এই যে দেখুন নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের তিন ধরনের ওদেরকে আপনার আইডিটা ভেরিফাই করতে পারবেন, একটা হচ্ছে পাসপোর্ট, একটা হচ্ছে আইডি কার্ড, আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে এই আইডি কার্ড দিয়ে করতে, ঠিক আছে। জাস্ট আপনার আইডির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম আপনাদের ফটো চাইবে, জাস্ট আপনারা এই ট্যাগ ফটো অথবা আপলোড ফটো যেটা দিচ্ছে এটাতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। সো আমি জাস্ট ট্যাগ ফটোতে ক্লিক করে দিলাম। তারপরে যে দেখুন অ্যাস্টেটে ক্লিক করে দিবেন। তারপর এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন, ঠিক আছে, ক্যামেরাটা অ্যালাউ করে দিবেন। তারপরে আপনাদের একটা ভোটার কার্ড একটা ফটো নিয়ে দেবেন, জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। সো তারপরে এখানে আবারও একটা অ্যাস্টারে ক্লিক করে দিবেন। তারপর পিচের একটা মানে আইডি কার্ডের যে পিচের ফিকটা আছে, ঠিক আছে, এটা অবশ্যই নিয়ে নেবেন। তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। সো তারপর আবার অ্যাস্টারে ক্লিক করে একটা সেলফি নিতে হবে, ঠিক আছে। যে লোকের আইডি কার্ড অবশ্যই তার একটা সেলফি নিতে হবে, সেটা অবশ্যই ক্লিয়ারভাবে নিতে হবে। জাস্ট আপনারা এই অ্যাস্টারে ক্লিক করে দিলে সো আপনার অবশ্যই পিচে একটা পিক নিয়ে জাস্ট এই কমপ্লিটে ক্লিক করে দিবেন। সো কমপ্লিট ক্লিক করার পর এই যে দেখুন এটা অবশ্যই ফুল হবে, ঠিক আছে। এটা ফুল হওয়ার পর এটা আপনাদের চেক করবে। চেক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের অবশ্যই জানাবে যে থ্যাংকস ফর ইউ সাবমিট ইউর ফটো আইডি ফর ভেরিফিকেশন। আপনারা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এই যে দেখুন থ্যাংকস ফর ইউ সাবমিট ইউর আইডি ভেরিফিকেশন, মানে ওরা এটা চেক করতেছে, বুঝছেন। সো চেক করার পর যদি দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে, ইউর অ্যাকাউন্ট ইজ বিন বিগেন রিভিউড বাই আওয়ার টিম। সো তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার যে আইডি কার্ডগুলো আপনার সবগুলো ওদের কাছে যে ডকুমেন্টগুলো দিয়েছেন, ঠিক আছে, ওরা অবশ্যই এগুলো একটু রিভিউ করতেছে, মানে দেখতেছে। দেখার পর আপনাকে অবশ্যই ওরা একটা মেইলে ইনফরমেশন জানাবে যে দেখুন থ্যাংকস ফর ইউ হ্যাজ বিন ভেরিফাইড, মানে এরকম যদি দেখায় তাহলে মনে করেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। যদি দেখায় যে আমার মতন যে ফার্স্টে দেখেছিলাম যে ইউর অ্যাপল অ্যাকাউন্ট ইজ বি সাসপেন্ডেড, তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন। সো ভিউয়ার্স, আসলে একটু পানি খেয়ে আসলাম, আসলে গলাটা অনেক শুকিয়ে গেছে, ঠিক আছে, বকবক করতে করতে। সো যাই হোক, সো এই যে দেখুন এটা হচ্ছে আমার অ্যাপল ওয়ালেট, ঠিক আছে। এখানে দেখুন আমি প্রায় 15টা টোকেন পেয়ে গেছি, ঠিক আছে।
তো আসলে এখানে আমার প্রায় 16টা ডাউনলোড হয়েছে এবং কি দুইটা ইনস্টল করছে, একটা কনফার্ম মিট হয়েছে। ঠিক আছে, আসলে এটা আমার রেফার কমিশন। আরেকটা কথা হচ্ছে, আমি আপনাদের অবশ্যই এখানে বলছিলাম যে আপনারা এখান থেকে প্রায় 10-20 হাজার টাকা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, আরেকটা কথা যেখানে বলছিলাম যে আপনার রেফার ছাড়া আর্নিং করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই এটা আমি বলতেছি। তো এখান থেকে আপনার 10-20 হাজার টাকা আর্নিং করতে হলে অবশ্যই এর সাইডের প্রতি আপনাকে অবশ্যই পড়ে থাকতে হবে। ঠিক আছে, মানে প্রায় বেশিক্ষণ পড়ে থাকতে হবে না, মানে আপনাকে এখানে রেফার করতে হবে, মানে মানুষের ইন্সপায়ার করতে হবে এই সাইডের প্রতি। ঠিক আছে, তো আপনি যদি এখানে ভালো একটা রেফার করতে পারেন তাহলে আপনার প্রায় 10-20 হাজার টাকা আর্নিং করা সম্ভব। আরেকটা হচ্ছে, আপনি যদি এখানে জাস্ট ইনস্টল করে, ঠিক আছে, আমি যেরকম কাজগুলো দেখলাম জাস্ট এরকম করে রাখলে আপনারা কী কীভাবে আর্নিংটা করতে পারবেন। আসলে এই সিস্টেমটা ওরা দেয় নাই, বাট এখন দিছে। এই যে দেখুন, কর্নার একটা সিস্টেম দেখতে পান। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার সামনে একটা ক্লাইম একটা বাটন চলে আসবে। আসলে এটা আমি ক্লাইম করে নিয়েছিলাম, আসলে এটা আমি স্ক্রিনশট দিতে পারলাম না, যাই হোক। সো এই যে দেখুন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে আপনাদের মানে আপনি ব্রাউজার যা কাজ করেন, ঠিক আছে, মানে আপনাকে প্রায় মাস শেষে এখানে ওরা একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। সো অবভিয়াস, এই যে দেখুন, আপনার একটা সিডিং একটা অপশন দেখলেন, জাস্ট এই সিডিংয়ের উপর আপনারা ক্লিক করে দেবেন। সো সিডিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো দেখুন, এখানে আমার প্রায় 20টা টোকন আছে, যার মূল্য হচ্ছে প্রায় $8। ঠিক আছে, আস USD। আসলে এটা কিন্তু আমার কোনো বা কোনো রেফার ও কমিশন না, এটা আমি প্রাইসই এই ব্রাউজারটা ইউজ করার ফলে। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি। এই যে দেখুন, ভিউ ডিটেলস, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে দেখুন আমি কী কী ইউজ করছি এই সাইডে। দেখছেন, এই সাইডে আমি প্রায় এরকম 1টা 2টা 3টা 4টা 5টা আমি এই 5টা সাইড আমি ইউজ করছি, মানে বেশিরভাগ আমি এই 5টা সাইড ইউজ করছি। ইউজ করার ফলে কিন্তু আমাকে ওরা ভালো একটা অ্যামাউন্ট দিছে। যে দেখুন, সাপোর্টেড সাইড প্রায় 28টা সাপোর্টেড সাইড আমি এখানে কাজ করছি। এখানে প্রায় আরও আছে, যে দেখুন, শু অল সাইড, এখানে ক্লিক করলে সবগুলো শু করবে। দেখছেন, সেখান থেকে দেখুন আমার কোন পাশে মানে কোনটা বেশি ইউজ করছি এটাও দেখাবে। ঠিক আছে, সেখান থেকে আপনারা ফ্রি তো আর্নিং করতে পারেন। সো তার জন্য কী করবেন, এই দেখুন মান্থলি পেমেন্ট এখানে দেখবেন যে আপনাদের প্রায় এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, এই 20 এরকম দেওয়া থাকবে। জাস্ট আপনার এখানে ক্লিক করে এখানটাকে অবশ্যই 100 করে দিবেন। ঠিক আছে, 100 BAT করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করলে আসলে এটা কারণ হচ্ছে এরকম যে আপনাকে অবশ্যই মাস শেষে ওরা মানে 20 থেকে 100 পর্যন্ত আপনারা এই যে দেখুন এখান থেকে যে কোনো একটা পেতে পারেন। ঠিক আছে, মাস শেষে ওরা আপনাকে দিবে। এখানে আসলে কোনো কোনো রেফারও করতে হয় না, জাস্ট এটা আপনি মানে এই ব্রাউজারটা ইউজ করলে আপনি এটা পাবেন। আসলে আমি এটা পাইছি জাস্ট ব্রাউজারটা ইউজ করার ফলে। সো ভিউয়ার্স, এই যে দেখুন, এটা হচ্ছে আমার আফল ওয়ালেট। ঠিক আছে, সেখানে দেখুন আমাকে অবশ্যই বেট টোকেনটা এখানে অ্যাড করতে হবে। দেখুন, এখানে কিন্তু বেট টোকেনটা নাই। আমাদের কীভাবে অ্যাড করার জন্য কী করতে হবে, যে দেখুন অ্যাড কার্ড। ঠিক আছে, কারেন্সি এখানে জাস্ট ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট দেখাচ্ছি আপনাদের। জাস্ট আমি এখানে ক্লিক করে দিই। এই যে দেখুন, এখানে ক্লিক করার পর এখানে আপনার জাস্ট কী করবেন, জাস্ট সার্চ করবেন BAT। ঠিক আছে, এখানে জাস্ট আপনারা লিখে দেবেন যে নামটা লিখে দেবেন BAT। জাস্ট সরি, এখানে জাস্ট আপনাদের নাম লিখতে হবে, এটাতে নাম লিখে দেবেন BAT। সরি, সবগুলো বড়তে দিদি। সো এখানে আপনারা কী করবেন, এখানে আপনার জাস্ট বেট টোকেনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। কারণ সেখানে জাস্ট ক্লিক করে এই যে দেখুন বেট টোকেন BAT, এই দেখুন বেট টোকেন, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। আসলে মোবাইলটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন আপনারা এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, জাস্ট এই ক্রিয়েটে আপনারা আমরা এখন ক্লিক করে দিই। এই দেখুন, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করবো, দেখবেন যে এটা অলরেডি অ্যাড হয়ে যাবে। আসলে ভিডিওটা অনেক বড় হতে পারে, ভিডিওটা ফুললি দেখলে কিন্তু আপনাদের অসংখ্য অনেক লাভ হবে, মানে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। যারা ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তারাই এখান থেকে লাভজনক হবেন, আর যারা টেন এটা দেখবেন তারা কিন্তু কোনো কিছু পাবেন না, শুধু শুধু ভিডিওটা আপনারা ওয়াচ করতেছেন। ঠিক আছে, সো যাই হোক, এই যে দেখুন, সো ভিউয়ার্স, এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের বেট কার্ডটি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আমার এখানে প্রায় 00 USD। এখন আমরা কী করবো, আফল ওয়ালেটটা নিয়ে এখন ব্রাউজারে কিন্তু আমি এটা অ্যাক্টিভেট করবো। ঠিক আছে, আপনাদের সামনে কিন্তু এটা অ্যাক্টিভেট করতেছি। আসলে এটা আমি চাইলে আগে করে নিতাম, বাট কীভাবে করতো এটা আমি আপনাদের জাস্ট ফুল একদম লাইভ দেখাবো। সো এই যে দেখুন, আমার এটা অলরেডি ডিসকানেক্ট আছে। ঠিক আছে, আমরা এখন কী করবো, রিকানেক্ট, এই দেখুন রিকানেক্ট এখানে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক করে এটা জাস্ট আমরা এখন কানেক্ট করি, দেখুন অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। তো জাস্ট আমরা একটু ইউট করি। সো ভিউয়ার্স, ভিডিওটা আসলে অনেক বড় হতে পারে। ঠিক আছে, আসলে এখান থেকে অনেক কিছু মানে বোঝানোর আছে। সো প্লিজ, আমি ভিডিওটা অবশ্যই ছোটো করে ট্রাই করবো।
সো জাস্ট একটু উইট করি আমরা। সো একটু উইট করি, দেখবেন আমাদের এটা অলরেডি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, তারপর দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনারা কি করবেন দেখুন, এত রিচ জাস্ট এখানে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনারা কানেক্ট অথবা রিকানেক্টে ক্লিক করার পর এখানে অত রিচ জাস্ট এখানে ক্লিক করে দিবেন। জাস্ট দেখবেন যে এটা অটোমেটিক মানে আপনার ব্রাউজারের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমি রিকানেক্ট করে দিলাম, জাস্ট একটু ওয়েট করি আমরা। সো ভিউয়ার্স, এটাতে আসলে আমার একটা মানে ইয়ার কোড চাইতেছে, ঠিক আছে। জাস্ট আমরা এখন কোডটা নিয়ে আসবো, জাস্ট এখানে আমাদের কোডটা এখানে জাস্ট বসাই দিব। জাস্ট ওয়েট করেন, আমি কোডটা নিয়ে আসতেছি। সো আমরা চলে গেলাম অ্যাপসে, ঠিক আছে। সো আমরা জাস্ট এই কোডটা এখন ট্যাপ করে ধরে রাখলাম, ঠিক আছে। দেখুন এটা অলরেডি কপি হয়ে যাবে, দেখুন কপি হয়ে গেছে। জাস্ট আমরা এখন কি করব, জাস্ট আমরা ব্যাক দিয়ে জাস্ট আবার ওয়েবসাইটে চলে যাব। জাস্ট একটু ইউজ করি আমরা, আসলে মোবাইলটা একটু হ্যাং করতেছে। তো যাই হোক, সে দেখুন আমরা বসে দিলাম কোডটা। জাস্ট এখন আমরা কী করবো, দেখুন অটোমেটিক কিন্তু এটা ভেরিফাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন এটা অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আপনার সামনে একদম লাইভ কিন্তু আমি দেখাইছি। সেটা একটু লোড নিতে অনেক সময় লাগবে, জাস্ট আমি ভিডিওটা একটু দেখছি। সো ভিউয়ার্স, এই যে দেখুন এটা কিন্তু অলরেডি আমার কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এটা অলরেডি আমাদের যে দেখুন কানেকটিশন, ঠিক আছে। জাস্ট এটা কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সো এখন আমাদের এই যে দেখুন এখানে যে কয়েনটা আছে, ঠিক আছে, এখন জাস্ট আমরা এখানে নিয়ে আসবো এই কয়েনটা। এই যে দেখুন এখানে কিন্তু আমার একটা কয়েন আছে, এই দেখুন প্রায় 20 কয়েন আছে। আমরা এখন কীভাবে এটা নিব, এর তার জন্য আমরা এই যে দেখুন সেন এ ট্যাপ এখানে জাস্ট ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন আমি প্রায় এই দেখুন 10 বেট, ঠিক আছে, 10 বেট এখানে জাস্ট ক্লিক করে জাস্ট এ মেক এ মানে জাস্ট এখানে দেখুন সেন মাই টিপ এখানে জাস্ট ক্লিক করে দিলাম। সো দেখুন আমার এটা অলরেডি সেন্ড হয়ে গেছে আমাদের ওয়ালেটে, জাস্ট আমি আপনাদের দেখাবো। সো এখানে দেখবেন যে এখানে 10 হয়ে যাবে, সেখান থেকে আমি আবারও 10 নিয়ে নিই। দেখুন 10 ক্লিক করলাম, 10 ক্লিক করে দিলাম, জাস্ট এই যে দেখুন 10 নিয়ে গেলাম, ঠিক আছে। এখন দেখুন আমার এটা অলরেডি 0 হয়ে যাবে, আপনাদের জাস্ট দেখাবো। সো ভিউয়ার্স, এই যে দেখুন এটা কিন্তু আমার অলরেডি 0 হয়ে গেছে, ঠিক আছে। এমনকি এখানে আমাদের মানে অ্যাড হয়ে যাবে এটা, ঠিক আছে, কিছুক্ষণ পর। সো যাই হোক, এটাতে আমি জাস্ট দেখালাম কীভাবে কী করতে না করতে, ঠিক আছে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো নেক্সট টাইমে নিয়ে আসবো, ঠিক আছে, আমি আপল ওয়ালেট থেকে কীভাবে বিটকয়েনে নিতে পারবো। আর একটা কথা হচ্ছে, নেক্সট ভিডিও কিন্তু ওইটাই দেখাবো যে আপনারা কীভাবে আপল ওয়ালেটটা মানে ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে। সো ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে, ঠিক আছে। এমনকি ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তো তার জন্য আমি সরি, আসলে কোনো কিছু করার নেই। সো যাই হোক, সো নেক্সটে আমি মানে ভালো ভিডিও আনার অনেক অবশ্যই ট্রাই করবো। এমনকি নেক্সটে অবশ্যই ভিডিওটা থাকবে যে মানে কীভাবে আপল ওয়ালেট আপনার ভেরিফাই করুন, অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সো আপনাদের সকলকে ধন্যবাদ ফ্রি ভিডিওতে দেখার জন্য, ঠিক আছে। সো আপনার সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।